বন্ধুরা, শক্ত ভিতের ওপর যেমন একটা বাড়ি দাঁড়িয়ে থাকে, তেমনি মাটির ওপর দাঁড়িয়ে থাকে গাছ। ভিত নড়বড়ে হলে যেমন বাড়ি কমজোরি হয়, তেমনি মাটির পিএইচ মান ঠিকঠাক না থাকলে গাছও সতেজ সবল হয় না। মাটির পিএইচ কি? মাটি অ্যাসিডিক বা অ্যালকালাইন কেন হয়? হলে গাছের কি ক্ষতি হয়? কোন গাছ কেমন পিএইচ পছন্দ করে? কিভাবে মাটির পিএইচ লেভেল পরিবর্তন করা যায়? সব কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। রাসায়নিকভাবে মাটি দুরকম, অ্যাসিডিক বা আম্লিক এবং অ্যালকালাইন বা ক্ষারীয়। মাটি আম্লিক না ক্ষারীয় তা চিহ্নিত করা হয় পিএইচ দিয়ে। পিএইচ মানে হল পাওয়ার অফ হাইড্রোজেন বা পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। মাটিতে থাকা নানা রকম খনিজ পদার্থের পরিমাণের ওপর মাটির পিএইচ নির্ভর করে। উষ্ণ আর্দ্র পরিবেশে মাটি সাধারণত আম্লিক প্রকৃতির হয় এবং ঠান্ডা ও শুকনো পরিবেশে মাটি হয় ক্ষারীয় প্রকৃতির। মাটির অম্লত্ব বা ক্ষারত্বের ব্যালেন্স না থাকলে মাটিতে খাদ্য উপাদান পর্যাপ্ত পরিমাণে থাকা সত্ত্বেও গাছ তা গ্রহণ করতে পারে না, ফলে তার নানা উপসর্গ দেখা দেয়। তাই খাদ্য বা অনুখাদ্যের অভাবের লক্ষণ দেখা দিলে সার দেওয়ার আগে মাটির পিএইচ পরীক্ষা করে নিতে হবে। আপনারা অনেকেই জানতে চান, পর্যাপ্ত আলো বাতাস খাবার দেওয়া সত্ত্বেও গাছ বাড়ছে না কেন? এরকম সমস্যা হয় পিএইচ লেভেল ঠিক না থাকলে। এই লেভেল পরীক্ষা করার সহজ হাতিয়ার হল পিএইচ মিটার। মূল আলোচনায় ঢোকার আগে জেনে নেব পিএইচ মিটার নিয়ে। এই মিটারটি আমি অনলাইনে কিনেছি। এটি একসঙ্গে তিনটি কাজ করে। এক, মাটির পিএইচ লেভেল পরীক্ষা করে। দুই, মাটিতে কতটা জল আছে, গাছে জল দেওয়ার প্রয়োজন আছে কিনা তা বলে দেয়। এবং তিন, গাছ কতটা আলো পাচ্ছে তার পরিমাপ করতে পারে। পিএইচ মাপার জন্য সাধারণভাবে মিটারের স্কেল হয় 0 থেকে 14। রিডিং 5.5-এর নিচে হলে মাটি অ্যাসিডিক, 5.5 থেকে 8 হলে নিউট্রাল এবং 8-এর ওপরে হলে মাটি ক্ষারীয় বা অ্যালকালাইন। যে মাটির পিএইচ মান 6.5 থেকে 7 তা হলো সব থেকে ভালো মাটি। বেশিরভাগ গাছের জন্য সর্বোত্তম পিএইচ লেভেল হলো 5.5 থেকে 6.5। অনেক সময় গাছের গোড়ার মাটি দেখে বোঝা যায় না ভেতরে জল আছে কিনা। ওপরের মাটি শুকনো দেখেই জল দিয়ে ফেলি। তা না করে মাটিতে আঙুল দিয়ে চেক করে নেওয়া যায়। এই পদ্ধতি আগের বেশ কয়েকটি ভিডিওতে দেখিয়েছি। আঙুল দিয়ে বুঝতে না পারলে সাহায্য নিতে হবে পিএইচ মিটারের। শুধু পিএইচ মিটার নয়, লিটমাস পেপার দিয়েও মাটি পরীক্ষা করা যায়। মাটির নমুনা জলের সঙ্গে গুলে তাতে লিটমাস পেপার ডোবাতে হবে। পেপারটি লাল হলে মাটি আম্লিক, নীল হলে ক্ষারীয়। মাটি অ্যাসিডিক না অ্যালকালাইন বাড়িতেও তা পরীক্ষা করা যায়। একটি কাঁচের গ্লাস বা বাটিতে কিছুটা মাটি নিয়ে তাতে দিতে হবে 1/2 কাপ ভিনিগার। ভালো করে গুলিয়ে দেওয়ার পর বুদবুদ উঠলে বুঝতে হবে মাটি অ্যালকালাইন, না উঠলে মাটি নিউট্রাল। দেখতে পাচ্ছেন এখানে কোনো বুদবুদ ওঠেনি। একইভাবে বেকিং সোডা মেশানো জল দিলে যদি বুদবুদ ওঠে তাহলে মাটি অ্যাসিডিক।
তবে এরকম পরীক্ষার ক্ষেত্রে মাটির পিএইচ লেভেলের রিডিং পাওয়া যাবে না। বিভিন্ন কারণে মাটি অ্যাসিডিক বা আম্লিক হতে পারে। কম জৈব সার ব্যবহার করে বেশি পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করলে মাটি অ্যাসিডিক হয়ে ওঠে। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে মাটিতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে। ঠান্ডা আবহাওয়ায় মাটিতে অতিরিক্ত জৈব পদার্থ থাকলে তা অসম্পূর্ণভাবে পচে মাটির অম্লত্ব বাড়িয়ে দেয়। অতিরিক্ত জৈব সার প্রয়োগ করলে তাতে যখন পচন ক্রিয়া শুরু হয় তখন মাটি অ্যাসিডিক হয়ে ওঠে, কারণ জৈব সার পচনের সময় কিছু জৈব অ্যাসিড তৈরি হয়, তা মাটিকে অ্যাসিডিক করে তোলে। মূলের শ্বসন প্রক্রিয়ার ফলে গাছ থেকে বের হওয়া কার্বন ডাইঅক্সাইড মাটিতে কার্বনিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয়, তার ফলেও মাটি অ্যাসিডিক হয়ে ওঠে। অ্যাসিডিক হলে মাটির লিচিং সমস্যা বেড়ে যায়। প্রয়োজনীয় খাদ্যবস্তু মাটির মধ্যে জমে থেকে থেকে এক ধরনের বিষক্রিয়া হয়, তার ফলে গাছের ক্ষতি হয় এবং ধীরে ধীরে জলের সঙ্গে সব খাদ্যবস্তু বেরিয়ে যায়। মাটি অ্যাসিডিক হলে ভালো বীজ বুনলেও অঙ্কুরোদ্গম হয় না, আর অঙ্কুরোদ্গম হলেও চারার শিকড় বৃদ্ধি হয় না, চারা মারা যায়। মাটি আম্লিক হলে গাছ মাটি থেকে খাদ্য গ্রহণ করতে পারে না, ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হয়। এই ধরনের মাটিতে ক্ষতিকারক জীবাণু ও ছত্রাকের বংশ বৃদ্ধি হয়, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে গাছের নানা সমস্যা দেখা দেয়। ফসফরাস গাছের ক্ষেত্রে ভীষণ উপকারী, কিন্তু আম্লিক মাটি থেকে ফসফরাস গাছ গ্রহণ করতে পারে না, ফলে অ্যাসিডিক মাটিতে বারবার প্রয়োগ করেও ফসফরাসের অভাব দূর করা যায় না। এর ফলে শিকড়ের শ্বাস প্রশ্বাস ব্যাহত হয় এবং মাটি থেকে জল ও পুষ্টি টানতে পারে না গাছ। তীব্র অম্ল মাটিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের অভাব দেখা দেয়, বোরন ও মলিবডেনামের মতো অনুখাদ্যের ঘাটতি দেখা দেয়। পাশাপাশি মাটিতে আয়রন, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, কপার প্রভৃতির পরিমাণ খুব বেড়ে যায়। অত্যন্ত অ্যাসিডিক মাটি হলে ব্যাকটেরিয়ার দ্বারা নাইট্রিফিকেশন এবং সিম্বায়োসিসের মাধ্যমে নাইট্রোজেন উৎপাদন একেবারে বন্ধ হয়ে যায়। বিভিন্ন কারণে মাটি ক্ষারীয় হতে পারে। নানা ধরনের ক্ষার জাতীয় রাসায়নিক পদার্থ যেমন চুন, সিলিকেট ইত্যাদি মেশালে মাটি ক্ষারীয় হয়ে ওঠে। শীতপ্রধান এলাকায় লাগাতার তুষারপাত মাটির পিএইচ বৃদ্ধি করে। জমি বা টবের মাটিতে জল সঠিকভাবে প্রবাহিত না হলে অনেকটা মাটি শুকনো থেকে যায়, তার ফলে মাটির মধ্যে ক্ষারত্ব বৃদ্ধি পায়। মাটি যদি ক্ষারীয় হয় তাহলে তার মধ্যে থাকা খাদ্যবস্তুর আয়নগুলি একজোট হয়ে এমন একটা পরিবেশ তৈরি করে যার ফলে গাছ আর সেগুলিকে গ্রহণ করতে পারে না। যেসব গাছ অ্যাসিডিক মাটি পছন্দ করে তাদেরকে বলে ক্যালসিফিউজ, যেমন এরিকা, বেগুনিয়া, ক্যালাডিয়াম। ফুলের মধ্যে রডোডেনড্রন, অ্যাজেলিয়া, হাইড্রেঞ্জিয়া, ক্যামেলিয়া, গোলাপ, জবা, গন্ধরাজ, গাঁদা পছন্দ করে অ্যাসিডিক মাটি। ভারতের উত্তর পূর্বে এই ধরনের মাটি বেশি দেখা যায়, তাই সেখানে ভালো হয় রডোডেনড্রন এবং অ্যাজেলিয়া। এই ধরনের গাছ পাতা পচা সার খুব পছন্দ করে। ফলের মধ্যে ব্লুবেরি, ক্যানবেরি, এল্ডারবেরি, গুজবেরি, রসবেরি, আপেল, আঙুর এবং স্ট্রবেরি অ্যাসিডিক মাটি পছন্দ করে। আর সবজির মধ্যে অম্ল মাটি ভালোবাসে মূলো, রাঙা আলু, পার্সলে, লঙ্কা, আলু, ব্রোকলি, বাঁধাকপি, গাজর, শসা, পেঁয়াজ
স্কোয়াশ থেকে টমেটো, ওলকফি, সুইট কর্ন প্রভৃতি। মাটির পিএইচ লেভেল কি পরিবর্তন করা যায়? যায়। এখন বলবো আম্লিক মাটির অম্লভাব কিভাবে ধরে রাখা যায় বা কমানো যায়, বা কি প্রয়োগ করলে ক্ষারীয় মাটির পিএইচ পরিবর্তন করা যায়, সেই সব কথা। অ্যাসিড লাভিং গাছের জন্য মাটির অম্লভাব ধরে রাখতে হবে, তার জন্য মাঝে মাঝে মাটিতে দিতে হবে ফটকিরি বা সাদা ভিনিগারের জল। 1 লিটার জলে 1 চামচ ভিনিগার বা ফটকিরি পাউডার গুলে গোড়ায় দিতে হবে, 15 দিন অন্তর। 1-2 বার প্রয়োগ করার পরই পিএইচ লেভেল পরীক্ষা করে দেখে নিতে হবে। অ্যাসিড লাভিং গাছের মাটির পিএইচ রিডিং 5.5 থেকে 6 থাকলে সব থেকে ভালো। অ্যাসিডিক মাটির পিএইচ বাড়াতে হলে প্রয়োগ করতে হবে চুন বা জিপসামের মতো ক্ষারীয় পদার্থ। মাটিতে দিলে প্রতি কেজি মাটির জন্য 2 গ্রাম এবং জলে গুলে দিলে 1 লিটার জলে 1 চা চামচ চুন মেশাতে হবে। এর আগের ভিডিওতেই এ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। খাবার সোডা ব্যবহার করেও অ্যাসিডিক মাটির পিএইচ বাড়ানো যায়। টবে প্রয়োগ করলে 10 ইঞ্চি টবে দিতে হবে 1 চা চামচ বেকিং সোডা। সালফার প্রয়োগ করে ক্ষারীয় মাটির পিএইচ লেভেল কমানো যায়। তার জন্য প্রতি হেক্টর জমিতে 350 থেকে 500 কেজি সালফার প্রয়োগ করতে হয়। নিয়মিত কম্পোস্ট ব্যবহার করা হলে মাটির পিএইচ লেভেল নর্মাল থাকে। ক্ষারীয় মাটির পিএইচ কমানোর জন্য প্রচুর পরিমাণে জৈব সার, সবুজ সার, শস্যের অবশিষ্ট অংশ ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। ভালো ফল পাওয়া যায় জৈব সার ও জিপসাম একসঙ্গে মিশিয়ে প্রয়োগ করলে। ভিডিও শেষ করার আগে একটা কথা বলবো। মাটির পিএইচ ঠিক রাখার জন্য যখন যে জিনিস ব্যবহার করবেন তা লাগাতার করে যাবেন না, বারবার প্রয়োগ করার আগে মাটির পিএইচ দেখে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আর এরকম ভিডিও আরো পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে নেবেন। নমস্কার।